আর্থারাইটিস নিয়ে অনেক প্রশ্ন, আর আর্থারাইটিস হলে কি করব, রিউমাটয়েড আর্থারাইটিস হলে কি করব, কি করব না, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির বিশিষ্ট চিকিৎসক রিউমাটোলজিস্ট প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জির কাছে। আমি প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে 6 বছর কাজ করেছি, তারপরে মেডিকেল কলেজে বিভিন্ন পদে চিকিৎসক হিসেবে কাজ করেছি এবং টিচার। আমার অগণিত ছাত্র, সরকার আমাকে 2 জায়গায় স্থান দিয়েছেন, একটা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন, যত প্রাইভেট হাসপাতালের রেগুলেটরি বডি হিসেবে কাজ করি সেখানে আমি একজন মেম্বার, আর কোভিড প্রাককালে আমি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি একটা তৈরি হয়েছে আমাদের ম্যাডামের নির্দেশনায়, এবং সেখানেও আমি একজন মেম্বার। গত 5 বছর ধরে কমিশনে কাজ করছি, 2 বছর ধরে গ্লোবাল বোর্ডে কাজ করছি। আজকের বিষয়, মানুষের শরীরে 206টা বোন আছে, 600-র ওপর মাসল আছে, আর আপনারা ভেবে দেখবেন জীবন ধারণে কার পেট শরীরে ব্যথা হয়নি। আমরা যেমন বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্টের কাছে যাই, পেটে ব্যথা হলে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে যাই, মাথায় ব্যথা হলে নিউরোলজিস্ট দেখাই, এরকম জয়েন্ট আর মাসলসের ব্যথা হতে পারে। এবং আমাদের চলাফেরার শক্তিটা কিন্তু মাসল অ্যান্ড জয়েন্টস, আমরা সে ছোটো বয়স থেকে দেখেছি, আস্তে আস্তে যখন বাচ্চারা হাঁটে তখন কি করে হাঁটে, কত আনন্দ পায়, যে হাঁটার জন্য কারা দায়ী, কারা রেসপন্সিবল, তারা হচ্ছে মাসল অ্যান্ড জয়েন্টসের কোঅর্ডিনেশন। এবং তার ফলে আস্তে আস্তে হামাগুড়ি থেকে দাঁড়াতে শিখেছি। আজকে জন্তুরা, 4 পায়ে জন্তু ছিল, তারপরে 2 পায়ে জন্তু হলো, তারপরে মানুষ, ইভলিউশনে দেখবেন যে আমরা মানুষের এইভাবে ইভলিউশন অব দি মোবিলিটি এবং মাসল অ্যান্ড জয়েন্টস, এরও ব্যাধি হতে পারে। আমরা যখন ছাত্র ছিলাম এই ডিসিপ্লিনটাকে অত বেশি গুরুত্ব দেওয়া হতো না, ওই পেইন হয়েছে আমাদের একটু পেইন কিলিং ড্রাগ খেলাম, তখন অবশ্য এত চিকিৎসার পদ্ধতির উন্নতি হয়নি, তখন অবশ্য ইনভেস্টিগেশনের এত উন্নতি হয়নি। মানুষ যখন বুঝতে শিখেছে, আমাদের নলেজ আরও বেড়েছে, তখন আমরা বুঝতে পেরেছি এই যে ব্যথা, এই ব্যথা সব অসুখের মূলে জন্মের ব্যথা, এবং ব্যথা জয়েন্টের যখন হয় তখন মানুষ হাঁটতে ভুলে যায়। আপনি খেলার মাঠে দেখেছেন হাঁটুতে পড়ে গিয়ে ব্যথা হলো, সঙ্গে সঙ্গে সে সাইড লাইনে চলে গেল, কিংবা কেউ ক্রিকেট খেলতে গিয়ে ব্যথা হলো, সে ছুটি নিতে হলো, সুতরাং ব্যথাটা মূল উপসর্গ। আবার জয়েন্টের অসুখের হচ্ছে 3টে ফিচার, ব্যথা, সোয়েলিং অফ দ্য জয়েন্ট অর ফুলে যাওয়া, তারপরে ইনফ্লামেশন হলেই ফুলে যাবে, এবং তার সঙ্গে ল্যাক অফ ফাংশন, হাঁটু ভাঁজ করছেন, পা দোলাচ্ছেন, এগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং উপসর্গের মধ্যে ব্যথা, জয়েন্ট পেইন হচ্ছে পেইন, সোয়েলিং অ্যান্ড লস অফ ফাংশন, এই 3টে হচ্ছে সিমটম। এই নিয়ে শুরু হলো রিউমাটোলজির তথ্য, এবং রিউমাটোলজিতে অনেক অসুখ আছে, আমাদের প্রায় 200-র ওপর অসুখ আছে রিউমাটোলজিতে, তার মধ্যে যেগুলো সাধারণভাবে দেখি সেটা জয়েন্ট পেইন, জয়েন্ট সোয়েলিং, সেটা বাচ্চাদেরও হতে পারে, যখন আমরা জানি রিউম্যাটিক ফিভার, কিন্তু এখন রিউম্যাটিক ফিভার প্রায় অস্তমিত, তার বদলে জুভেনাইল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এসছে, বাচ্চাদের আর্থ্রাইটিস, ইয়াং মেয়েদের, ইয়াং ছেলেদের জয়েন্ট পেইন, স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, ব্যথার ওষুধ খাচ্ছে, আবার বয়স্ক লোকেদেরও হতে পারে, এক এক বয়সে এক এক রকমের ব্যথা। রিউম্যাটোলজিতে যে ব্যথাটা হয় সেটাকে বলা হয় ইনফ্লামেটরি পেইন, অর্থাৎ দাহ, দাহ হয়েছে জয়েন্টের মধ্যে, সেই দাহতে মানুষ জয়েন্টটা ফুলে গেছে, হাতে হলে তখন খাওয়া দাওয়ার অসুবিধে, রান্না করার অসুবিধে, পায়ে হলে তখন চলাফেরার অসুবিধে। এই দিয়ে শুরু হলো যাত্রাটা রিউম্যাটোলজির পেইন। তার মধ্যে আমরা প্রায়ই আজকাল দেখি লোকে একটু ব্যথা পেলো
চাকরি করে, ধাক্কা খেলো, কেউ পড়ে গেল, সেই ব্যথা স্বল্প দিনের। কতগুলো ব্যথা আছে যেগুলো কিপস অন কামিং, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আজ আমার হাঁটুতে ব্যথা হয়েছে ডান দিকে, কালকে বাঁ দিকের গোড়ালিতে ব্যথা হলো, পরশু আমার ডান হাতে ব্যথা হলো। সুতরাং এই যে আসছে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং, একে বলে শিফটিং পেইন, সেটাই খুব ক্লাসিক্যাল যে আমরা দেখি রিউমাটয়েড আর্থ্রাইটিসে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি বড়, মেজো, ছোট সব জয়েন্টেই অ্যাফেক্ট করতে পারে। তো কতগুলো জায়গায় হয় না, যেটা হচ্ছে স্পাইনে বিশেষ রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় না, কিংবা কোমরে সেক্রোইলিয়াক জয়েন্টে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় না, কিন্তু হাঁটুতে, গোড়ালিতে, পায়ের পাতায়, হাতে, রিস্টে, এলবোতে সব জায়গায় হতে পারে, এবং সেটা অনেক সময় শিফট করে। আরেকটা ক্যারেক্টারিস্টিক জানতে হয়, এই যে ইনফ্লামেশন হচ্ছে, অনেক বয়স্ক লোক, ডাক্তারবাবু আমি এসেছি আমার হাঁটুতে ব্যথা, কিন্তু আমি যখন ঘুমোই আমার ব্যথা থাকে না, বিশ্রাম নিলে ব্যথা থাকে না, যেই আমি কিছু বাজার করতে যাচ্ছি কি ব্যাংকে যাচ্ছি আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, কি সিঁড়ি উঠছে। এগুলো ব্যথাগুলো এল্ডারলি পিপলদের হয় এবং বেশিরভাগই একে বলা হয় নন ইনফ্লামেটরি পেইন, সেখানে ইনফ্লামেশন হচ্ছে না, সেখানে একটা জায়গায় ব্যথা কার্য। আর ইনফ্লামেটরি পেইন কী হবে, বেশিরভাগ রেস্টে হবে, রাতের ঘুম চটকে দেবে, ভোরবেলা উঠতে সময় রান্না করতে পারবে না, চা করে দিতে পারবে না, যখন এটা মেয়েদের খুব বেশি হয় ইয়াং বয়সের, এবং তাদের দেখা যায় যেটাকে ইনফ্লামেটরি পেইন, কাজ করলে একটু কমে যায়, তখন ভাবলো ভালো হয়ে গেছি, কিন্তু আবার রাত্রির আসলে সূর্য ডুবলো, আবার ব্যথা আরম্ভ হলো, এইভাবে চলতে থাকে। এগুলো একটা হচ্ছে ইনফ্লামেটরি পেইন, একটা হচ্ছে নন ইনফ্লামেটরি পেইন। এইটা আমাদের ডিভিশন করে নিতে হবে, কোন বয়সে হচ্ছে, কোন ধরনের পেইন, কতদিন ধরে আছে, এটা আসে যায় আসে যায়। আজ এক মাস ভুগলেন, আবার চিকিৎসা করলেন না, আবার এক মাসের পর দেখলেন আস্তে আস্তে কমে গেছে, কিন্তু আবার হলো। এই যে মাঝে মাঝে রিল্যাপসিং নেচার, রেস্টের সময় হয়, বড় বড় জয়েন্টে এবং হাতের পায়ের পা ছোটো জয়েন্টেও হয়, সেইগুলোকে আমরা ভাবি যে এটাকে ইনফ্লামেটরি পেইন। অ্যান্ড ইনফ্লামেটরি পেনের মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি ইয়াং বয়সে 20-40 বছরের মেয়েদের বেশি হয়, ছেলেদেরও হয় তবে বেশি মেয়েদের, এবং বয়সকালেও রিউমাটয়েড আমরা দেখেছি 60-70 বছর রিউমাটয়েড, বাট দোজ আর এক্সেপশন। যেটা কমনলি হয়েছে ইয়াং এজে, শরীরে সব রকম হরমোন আছে, অ্যাক্টিভ লাইফ তাদের ক্ষেত্রে হয়, তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, সেই জন্যে আমাদের এরকম ব্যথা হলে আমার মনে হয় দেখাতে হবে ফিজিশিয়ান, অর্থোপেডিক সার্জনকে দেখিয়ে লাভ নেই, ফিজিশিয়ানকে দেখাতে হবে, তার কাছে জানতে হবে আমার ঘটনাটা কী এবং কোন জায়গায় গেলে এই ঘটনার নিবৃত্তি হবে। আজকাল অনেক টেস্ট বেরিয়েছে, সেটা ল্যাবরেটরিতে হয়, রেডিওলজি রিমার্কেবল প্রগ্রেস হয়েছে, আল্ট্রাসাউন্ড করে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন দেখা যায়। আল্ট্রাসাউন্ড অত এক্সপেন্সিভ নয়, এমআরআই যত এক্সপেন্সিভ, সেজন্য মানুষ অ্যাফোর্ড করতে পারে, সেজন্য আল্ট্রাসাউন্ড করে ইনফ্লামেটরি পেইন নির্ণয় করে কিছু ল্যাবরেটরি টেস্ট করে চিকিৎসা শুরু করতে হয়। চিকিৎসার প্রথমেই দেখতে হয় যে তার কর্মক্ষমতা কমে গেছে, তাকে পেইনকিলিং ড্রাগ নিশ্চয়ই দেবে, কিন্তু পেইনকিলিংয়ের দুভাগ, একটা পিওর রিলিফ অফ পেইন যেমন প্যারাসিটামল, কিন্তু আরেকটা আছে অ্যান্টি ইনফ্লামেটরি পেইন। অ্যান্টি ইনফ্লামেটরি পেইনের অনেক ভ্যারাইটি বেরিয়েছে, যেগুলো পেটের পক্ষেও ক্ষতিকর নয়, কিডনির পক্ষে ক্ষতিকর, সেই সব দিয়ে প্রথমে পেইনটাকে থামানো হয়। তারপরে এখন তো অনেক রিউমাটোলজির ওষুধ বেরিয়ে গেছে, আজকে রিউমাটোলজিতে রিভলিউশন হয়েছে, যে রিভলিউশন হচ্ছে যে আমরা যেরকম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট করি ডিজিজ মডিফাইং ড্রাগ থেকে আরম্ভ করে একদম বায়োলজিক, এগুলো ছিল না 1960-70-80 সালে। এই তো বায়োলজিক ট্রিটমেন্টটা এসেছে 1980 সাল থেকে শুরু হয়েছে, তারপর থেকে ক্রমশ বেড়েই যাচ্ছে, এখন একাধিক বায়োলজিক্স। এই বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা আগে ছিল টিউমার সেল, লিম্ফ নোড টিউমার, লিম্ফোমা,
সেগুলো টেনে আনা হলো আমাদের রিউমাটোলজিতে। এখন আমরা যদি মানুষ অ্যাফোর্ড করতে পারে বায়োলজিক ট্রিটমেন্ট দিয়ে, এবং চিকিৎসার প্রথম অঙ্গ হচ্ছে হাউ টু গেট রেমিশন, অর্থাৎ অসুখটা কী করে নিবৃত্তি করতে পারি। রিল্যাপস হতে পারে, রিল্যাপসের জন্য অন্যরা ওষুধ দেবো, কিন্তু কী করে নিবৃত্তি করতে পারি, সেই নিবৃত্তির জন্যে টাইমলি যাওয়া দরকার। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা যদি আপনারা ছ মাসের মধ্যে শুরু করতে পারেন, তাতে জয়েন্ট ডিফর্মিটি হয় না। যত দেরি করবেন, দু বছর, তিন বছর, পাঁচ বছর, আমি দেখি আমাদের অল্টারনেটিভ ট্রিটমেন্ট করি, অর্থোপেডিক সার্জেন দেখায়, পেন কিলিং ড্রাগ খেয়ে যাই, তাতে অসুখের নিবৃত্তি হয় না, সাময়িক কম থাকে। সুতরাং আমাদের যদি এরকম কোনো বয়সের, ইয়াং বয়সের শিফটিং পেইন অ্যাট রেস্ট অর ইন স্লিপ হয়, সেক্ষেত্রে আমার একটা ডায়াগনোসিস ভাবা যেতে পারে রিউমাটয়েড, এবং সেইটাকে ধরে আমরা ইনভেস্টিগেশন করি, দরকার হলে আল্ট্রাসাউন্ড করি, তারপর চিকিৎসার ব্যবস্থা মানুষের সঙ্গে কথা বলে কোনটা তার ব্যয় সাপেক্ষ সেটা দেখতে হবে, কারণ এগুলো লং টার্ম ট্রিটমেন্ট। এইসব অসুখে আমরা কিওর করার থেকে আমরা ভাবি রেমিশন, কিন্তু হয়তো আরও আগামী ২০ বছর লাগবে কিওর করার, কিন্তু এখন আমরা রেমিশন, অর্থাৎ আমরা ম্যানেজ করছি, মানুষের চলার ব্যবস্থা করছি, মানুষের ঘুমের ব্যবস্থা করছি, মানুষকে বাড়ির সংসার চালানোর ব্যবস্থা করছি, এইসব ওষুধ দিয়ে আমরা ব্যবহার করি, এবং সেটাকে, এটা সংক্রামক নয়, এটা একটা অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ে, এবং সেই অটোইমিউন ডিজিজ শরীরের এগেনস্টে অসুখটা রাখছে, কোনো ইনফেকশন নয়, ক্যান্সার নয়, এগুলো মাঝে মাঝে রিল্যাপস করে। সেই জন্য আমরা বলি আমরা অসুখটাকে ম্যানেজ করি, রিল্যাপসটাকে কমাই, কিন্তু কিওর দিতে পারি না। এগুলোর সঙ্গে কিছু জেনেটিক সম্পর্ক আছে, সেগুলো আর ডিটেলসে আমি গেলাম না, কিন্তু এইভাবে মানুষ সচেতনতা দরকার। যদি একটা ইয়াং মেয়ে, ২৫ বছরের মেয়ের শিফটিং পেইন হয়, সেক্ষেত্রে আমার মনে হয় পেইন কিলিং ড্রাগ খেয়ে দমালেও যত শীঘ্র সম্ভব ডাক্তারের সঙ্গে আলোচনায় যান, চিকিৎসার ব্যবস্থা আছে, এগুলো ফেলে রাখার নয়। আমরা যখন ছাত্র ছিলাম পেইন কিলিং ড্রাগ শুধু খেয়ে যেত, কিন্তু এখন পেইন কিলিং ড্রাগ ছাড়া অনেক ওষুধ বেরিয়েছে ডিজিজটাকে কোনো কুল ডাউন করার জন্যে, যদি কুল ডাউন করলে আবার মানুষ সক্ষমতা ফিরে পায়। এইটাই একটা জেনারেল আইডিয়া যে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের হতে পারে। এর সঙ্গে অনেকের চোখের অসুবিধা হয়, অনেক সময় চামড়ার অসুবিধা হয়, সেগুলো ডাক্তার বিবেচনা করে করবেন, কিন্তু চিকিৎসার ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে যেগুলো দিয়ে মানুষ ভালো থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুকুমার মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার পরামর্শ পেতে গেলে আপনি মেডিটিপসের সঙ্গে যোগাযোগ করবেন, দেখবেন, দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সচেতনতা বাড়িয়ে তুলতে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও তুললে প্রথমেই নোটিফিকেশনটি পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।